সব আওয়ানি আর ওই যে আমি দেখাই দিই ওই সিকে বরত বলো কিভাবে দেওয়া স্টাইল দেখো এটা পুরো চাইনিজ স্টাইল কি আই আই নো সে মানে এটা ওখানে ওই যে রুম জ্বালানি হচ্ছে তো কিভাবে বহুদিন পরে আমরা হাঁস খানির প্ল্যানিং হয়েছে আমরা বড়তর বাড়ির যাইলাম মানে হাঁস যেইসেই নাই জাস্ট পছন্দ করিয়া আনবো আমরা ও দেখুন এই রাস্তাটা দিকে সেই রাস্তা আছে যে আমরা মাছ ধরছিলাম ও রাস্তা দিয়ে আবার যাইলাম খোলাচোরা জীবনও বিজি গেছে আর তুই ফ্যান্টের কথা হইবে ও আই গেছি আমরা বড় তো বাড়ি নিটা ও তখন ফাইনালি দেখিলেন বড় তোর বাড়িও আমরা দেখে নিলাম তখন আমরা হাঁস খুঁজার যাইতাম ও ভাই নি সব আওয়ানি আর ওই যে আমি দেখাই দিই ওই সিকে বরত বলো একটু দেখাই দে মুখটা দেখাই দে এটা বলো দেখি একটা লইলা এটা খাইতে সাদ হইব তুমি দাঁড়াও বলো ওই যে হ্যাঁ সারা বড় নাই বড়র মধ্যে একটা বড় আছে নালে কিন্তু বালা হইতো বুড়া হইতো না বুড়া হইতো না লইলা হইতো না বুড়ো লইলা 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 ও তো লেজুর নিউ রাইলা আছে লেজুর প্যান্ট আছে নানি লেজুর প্যান্ট থাকলে কি হয় পুরা বুড়া পুরা পুরা ও পুরা আছে নানি কিন্তু এগুলো তো জ্বলা নাই তো পুরা কিলা আগুন লাগছে নাকি পুরা এগুলো নেওয়া কি রকম ও তো দিব দিব আমি আসি আপনারা দেখছেন এবং এটার ব্যাপারে এলাকাবাসী অভিযোগ করে নিল এই ভিডিওর মধ্যে আমরা ওখানে যাইলাম গিয়া তখন হাঁসটা এখন আমার হাতও আই গেছে এখন আমরা যাইমু সায়নে লইছে না বিকজ সায়নে হাঁস খামর মাই অফিসের ফিসের পকেটে আছে ও পকেটে আছে তো আমরা হাঁস লই লিছি লইয়া এখন দেখুন আস্তে আস্তে স্লোলি 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 আমরা ভিতরে আই গেছি এখানে আপনি দেখতে পারবা এখানে তো খেলের আইজিআই হাঁস কোন বলি দিব হাঁস হওয়ার পরে তখন বিট্টু দাও আই গেছে এবং তার একটা এক্সট্রা উৎসাহ দেখা যায় আজকে হাঁস হইব একটু পরেই আলাদা এক্সাইটমেন্ট আমি একটু লাইটটাও দিলাই এই যে আমার কথা শুনি শুরু হয়ে গেছে তখন আলু এবং পেঁয়াজ এখানে কাটা চলে আমি ব্রতরে দেখবা এবং তার লাগে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়েছে এটা কি একটু গরম জলেই দেখুন কতটা গরম জল এখানে হয় এটা দেখতে পারবা জল কতটুকু গরম হয়েছে এই যে কিরকম হয়েছে গরম জল এখানে দেখো রশি লো হয়ে গেছে মানে হাঁসের মুন্ডুটা খাটিয়ে রশি দিয়ে গিট্টু মারা হইব না হইলে পুরো সব দিকে রক্ত রক্ত হয়ে যাব তো হচ্ছে আমরা আজকের শেফ এই ড্রেসটা লাগিয়ে দিব একটু পরে শেফ ড্রেস রক্ত পড়ে দিব শেফের ড্রেস ওখানে ওখানে লাগাইতাম না একটু পরে তো আমরা যাই ওখানে দেখি 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 আস্তা ফ্লোরের মধ্যে তেল 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 করে সাজানো হয়েছে না লাগে বেশি সময় না বেশি সময় না শেষ হয়ে যাক শেষ হয়ে যাক তাকে না হইব হইব তো এই ভিডিওটা আমরা এখন দেখাইতে পারতাম নাই ওকে হে ওখানে হয়েছে কি হে এবং দা তার মধ্যে বন্ধুত্ব হইব এই গরম জলের ভিতরে এটা ডুবো দেখিস 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 ভাই দেখিস এই যে দেখো তখন লিটারে খাটিয়া না পুরা ইয়ে সব খাইতে আইতে লাগবো তো ওইদিকে দা দিয়া মানে গরম জলের পরে এখন কারণ এটার থেকে ফাঁকা আছে দেখতে লাগবো এটার যে ফাঁকা এখন দেখুন স্পিডের মধ্যে এটা চুলানি চলে এটা অনেক সময় লাগছে এটা চুলাইতে অনেক সময় চলে 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 এখন এখানে দেখতে পারবা এটা চলে এটা কিটা চলে ভাই মাংসটা পুরি পুরিয়া মাংসটা পুরানি চলে আচ্ছা এটা পুরা খেনে হয় পুরা খেনে ভিতরে যে লুমটাই আছে যে হ্যাঁ ওই লুমটি খালি জল জ্বলি আর লুম যদি জ্বলে না তে লুম জ্বলব হ্যাঁ যদি লুম জ্বালায় আমরা গরম জল দিতে শেষ করেছি তো হ্যাঁ বাকি লুমটা যে রয়েছে সুজুটো আচ্ছা মানে এটা ওখানে হচ্ছে লুম জ্বালানি হচ্ছে তো কিভাবে
মানে আজ ফুটা ফুটা যেটা জলের তেল না তেল ওইটা কিভাবে ভাতে তো ঠিক আছে আমরা আজকে জ্বালানির এক্সপোর্টেশন কে বিট্টু দা বিট্টু এর আগে কয়বার খাইছিলে মানে আজই বহুত বার বানাইছি না বানাইছি না আজকে ফার্স্ট টাইম বানাই আমরা আশা করি এবং ইন্ট্রোডিউসিং ওসিকা দেবব্রত এইসিকে আজকে আমরা শেফ এবং সেইসিকে রান্না করব এর আগে হে 320 বার হাঁস রাঁচে আর এমনে কই কই রাঁচি রে তাজ হোটেল বডি বিল্ডার আনছি যদি যদি ইন কেস যদি কিছু ওকে আর এখানে একটা জিনিস দেখুন এগুলো বাকিগুলো রেডি করা হয়েছে আলু রসুন পেঁয়াজ এবং আমি আমরা ধীরে ধীরে আমরা প্রসেসগুলো আমরা করি এই দেখুন গ্যাসের উপরে তেল পড়াই গ্যাস এক সাইড নাই হয়ে গেছে ওটা তাহলে আস্তে আস্তে জল বইতা তেল এটা এটা জ্বলানি হয়ে গেছে এখন হলুদ হলুদ দবাই তো হলুদ দবাই নিজে দেখে মাখিয়ে দিতে লাগা লাগে এসে গিয়া এটার মধ্যে হলুদ খেতে দেওয়ার সব জামস পুমার টুপি বড়িয়া দেখা সব থেকে স্পিডে 1 2 3 স্টার্ট ওই দেখো সেটা স্টাইল দেখো ফোর পিস করা চলে সেটা দেখা এটা পিস পিস করিয়া সব মশলা একসাথে ধুয়ে গেছে এবং এটা এখন মাখা হইব না নি একটু লেবু দিব হইব তাহলে লেবুটা দিলা লেবুর বিসিটা লাগাই দিস সাকু লাগবে না বেশি হয় সাকু লাগে নি এবং বিটরে দেখতে পারবা বেচালা কষ্ট করে বেচালা জীবনে বাড়িতে এরকম করছেন আমরা বহুত দিয়ে সব কাজ করিয়া দিলাই এই কেন আইসে এখন এখন আইলে ওখান থেকে মানে তার সব কাজ করতে লাগে মুখের একটা ইয়ে দেখুন রাগও আছে কিন্তু হইতেও পারে না ও আগ্রহ ওটা কিউট কিউট স্মাইল তো এখানে দেখুন বহুত আগ্রহী গেছে এবং এটা খাটার পরে এখন 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে ও পজিশনে আইসি তো আজকে দেরি হইব বিট্টু দা একটু যাইতে দেরি হইব বধি বধি তো তুমি যদি ভিডিও দেখে তাহলে একটু রাগ করিও না আজকে লাগে মাফ করে দিও কারণ আজকে আবা 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 একটু আবা তখন তখন মেরিনেট করার লাগে এখানে লেবু দেন এন্টোদায় যখন লেবু দিব লেবুলার রস থাকতো না কারণ তার বডি সবার জানা আছে বেতালায় স্মাইল দেখো কি খুশি একটু বডির বসে থাকলে বেতালা খুশি হয় তো এই দেখুন এটা মেরিনেট হয়ে যাব এখন মাখা হয়ে যাবো এটা না ওকে ওকে চৌধুরী টেক্সটাইলস শিলচর শহরের ঐতিহ্যবাহী বস্ত্র বিপণী লাল নীল গোলাপি হলুদ এখন বিয়ের পোশাক কিনুন আপনার পছন্দের যে কোনো রঙের হজযাত্রীদের যাবতীয় পোশাক সহ অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে হজযাত্রীদের পোশাকে মিলছে 30% পর্যন্ত ছাড় এছাড়াও 20,000 টাকার কেনাকাটায় উপহারের নিশ্চয়তা চৌধুরী টেক্সটাইলসে রয়েছে ছোট শিশু থেকে বয়স্ক ছেলে মেয়ে স্কুল কলেজের পড়ুয়া কিশোর কিশোরী যুবক যুবতী গৃহবধূদের জন্য রুচিসম্মত এবং আধুনিক সব ধরনের পোশাক পোশাকের ফিটিং ইত্যাদি সমস্যা হলে রিটার্ন করার জন্য 10 দিন পর্যন্ত সময় পছন্দ না হলে টাকা রিটার্নেরও সুবিধা রয়েছে চৌধুরী টেক্সটাইলস ফাটক বাজার গলি নাম্বার 2 শিলচর দূরভাষ 03842234063 ধন্যবাদ জিব্বার জল বাটিত না পরে পিকচার এইটা ইকো আইলো কই থেকে উঠা মারিলো নাই আল্লাহর ভাই আমি ওটা সাউন্ড শুনিয়া দৌড় মারিয়ে আইছি এই যে এটা যেটা দেখছিলে এখন এটা দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে এগুলা দেখলাম মাংস রেডি আছে এবং ইয়েটা মিক্স হয়ে গেছে পড়েন নি
তখন আমরা নেক্সট স্টেপ কি আলু ভাজা হই গেছে নানি সাকসেস আলু ভাজা শেষ হল কি তোইবো সম্বাস দিলাম সম্বাস দিব না মানে গন্ধ পাইবি তো খাসি উজি আইবি জাস্ট তেলের মধ্যে কত কত দূর থেকে দেসনি তা নিজের বাড়িতে কি কামারি হল দিতে তেলের মধ্যে বিয়া করি আজ জুত নেই বিয়া করি আনছি না বডি কিভাবে দেওয়া স্টাইল দেখো পুরো চাইনিজ টাইল এবং সবাই যখন কুতার্ত মানুষ সাইজুলটাও দেখতে পারতাম সব এদিকে দেখার যে কোন সময় বন্ধ এগুলো আমরা খালি দিতে পারতাম এই যখন কিলা বাজার চলে উৎসাহিত মানুষের বীর আশেপাশে দেখুন হিগুর তো খাবার আছে হিগুর তো নাই বলা অবস্থা নাম দিতে পেনিয়া সব গুলা এবং আপনি দেখেও বুঝতে পারবা বৈজনের মুখে জল আই কোনো নাগামরিস নি নাগামরিস পড়ছে এখন ফাইনালি আমি লাস্ট ইয়ে দেখাইলাম সব ইয়ে শেষ এবং এটা গরম আছে রে ভাই ও দেখুন ও দেখুন ও দেখুন বেতালা কিন্তু বেতালা আমরা একটা বাটি আইছে হাঁসের মাংস বেস্ট যেটা হয় আমার মানে এটাই আজকে বেস্ট হয়েছে আমি আমার জীবনে 10-12 বার হাঁস খাইছি আজকেরটা কিন্তু বেতালা হয়েছে হাঁস মানে আওয়া খুব স্বাদ 12টা বাজার এবং এখানে দেখতে পারেন মাংস আই গেছে এদিকে ভাতও আই গেছে এদিকে ক্ষুধার্ত মানুষের একটা ভিড় আছে ওকে এবং হে আছে কে স্মাইল মারে হে রান্না করছে কিন্তু যে রান্না করে ভাই সবথেকে কম খাইব এই গেস্ট হাউসের নিয়ম ভাই দেখো ভাই নিয়ম তো মানতে লাগবো তুই ফুরা নাকি মাংসটা কে হরাই নাকি আমার কোনো অসুবিধা নাই তো এবং দেখুন দেখলি রাত্রে জুম করে দেখাই এই 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 দেখুন ভাতও তাই গেছে সব কিছু আই গেছে রাত্রে 12টা বাজার খানি শুরু হয়ে গেছে সবাই দেখতে পারবা এনটয় বারের স্বার্থপর লেখা নিজের থালো সত্যি আগে দের বাপ্পা হয়ে গেছে হেসে নিরামিষ নাগামরিচ দিয়ে খাইবো তখন নাগামরিচ হে হে বালা আছে বাড়িতে খাইয়ে আই গেছে আর একটা সাইডে আছে দেখাইতাম না এগুলো উঠলা ভাত এখানে আই গেছে দেখতে পারবা এই হচ্ছে কি আমার ভাত
ইউসিগা দেখুন বাকি সবের ভাত এবং এন্টো এখান থেকে টুশের কিরো বুঝছো ভাই নিরামিষ হয়েছে নিরামিষ নিরামিষ বানাইলে আওয়া আর হসনি নিরামিষ হয়েছে এটা বাপ্পা বাপ্পা কোম্পানি ও দেখুন নিরামিষ কোম্পানি পাপ্পা নিরামিষ দিয়ে খার কিন্তু সত্যি মানে বেতলা স্বাদ আছে বেতলা টেস্ট আর দেখুন এটা বাকিও করে লাভ নেই বাকিও খেলে আপনার ভাই কিন্তু সিরিয়াসলি খুব বেশি স্বাদ মানে আমি এক্সপ্রেশন বুঝাইতে পারতাম না সাড়ে আটটা থেকে শুরু হয়েছে আর রাত্রে ওখান কমসে কম বারোটা বাজি যায় আর যেটা মানে আউটপুট যেটা মানে যে টেস্ট যেটা এটা মানে ও দ্বিতীয় মানে আমার মনে হয় না ইলা টেস্ট শূন্যকে হইব বানাইতে পারবো নেক্সট আওয়া বানাইলে তারে খবর দিবা হে বানাইয়া দিয়া যাইব ভিডিও হলে শেষ করে দিলাম আর ওখান তো মুখে টেস্ট লাগে একটু আরামসে খাই আর ভিডিও কিরকম লাগছে আপনাকে তো শিওর কমেন্টের মধ্যে খুব মিস করবা না জয় হিন্দ শ্রীময়ী জুয়েলার্স একটি অনন্য অলঙ্কার বিপণী এখন প্রতিটি গয়নার মজুরিতে দিচ্ছে সর্বোচ্চ 30% ছাড় এছাড়াও প্রতিটি কেনাকাটার সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে নাকফুল ভালো গরিব ছাত্রছাত্রীদের বছরে একবার স্কলারশিপ দেওয়া হইবে যে সকল বন্ধের আর্থিক অবস্থা খারাপ ও মাতৃ পিতৃহীন তাদের বিবাহের সময় শ্রীময়ী জুয়েলার্সের পক্ষ থেকে মেকআপ ও জুয়েলারির দায়িত্ব নেওয়া হইবে শ্রীময়ী জুয়েলার্স এন এন দত্ত রোড নরসিংতলা শিলচর দূরভাষ 700-260-4704 ধন্যবাদ